এসি কিনবে? এসি তো অনেক দাম, মনে স্ট্যান্ড ফ্যান আছে তো। বাবার কাছে যাই। দেখো পড়ানো হয়ে গেছে। আবার তর্ক করছো, দাঁড়াও বলটাকে নিয়ে গিয়ে ফেলে দি। আমার বোন পেয়েছে তো দেখেছি মজা। মার্কেটের দিকে যাই। আমার চাবি কোথায় গেল? আমার কাছে চাবি। দাও দাও চাবিটা দাও। না না আমি দেব না। পাপা দিয়ে দাও। আমি দেব না। দাও। আমার বোন পেয়েছে, উড়িয়ে দাও। আচ্ছা বল দেবো, চাবিটা দাও। আমার বোন দাও। আচ্ছা ঠিক আছে, বল আনতে যাচ্ছি। এই নাও বল, চাবিটা দাও। চাবিটা ফেলে দিলে, খুব দুষ্টু হয়েছে তো। না না তোমার সাথে আর পাঙ্গা নেব না আমি, যাই। কি গম ডাকছে, চিতা ঠান্ডাই তো। ঠান্ডা ঠান্ডা হাওয়া। আচ্ছা ইফরাজ, তুমি এই ওয়েদারে এসি চালিয়েছো? বাইরে কত বৃষ্টি হচ্ছে আর তোমার ঠান্ডা লেগে গেছে, আর তুমি বলছো গরম লাগছে। পাপা চলে গেল, আবার গেছি তো ঠান্ডায়। আমি তো জানতাম তুমি আবার চালাবে, সেই জন্য মেন সুইচটা আগেই বন্ধ করে দিয়েছি। থাকুক, দুটি খাবার খাবো চাই। উফ, এটা কি করছো? আজকে সানডে একটু ঘুমাতে দাও। না না ঘুমাতে দেব না, আবার বাজাবো। ওহো, বাজাতে না বলছি তাও বাজাচ্ছ? আমি নিচে ঘুমাতে যাচ্ছি। আমিও যাচ্ছি। আবার এসে এখানে বিরক্ত করছো? যা দেখা যাচ্ছে তুই আমাকে আর ঘুমোতে দেবে না, আমি বাইরে চলে যাচ্ছি, এখানেই ঘুমাবো। ওহো, খুব কিন্তু বিরক্ত করছো, তা এই বোতলটাকেই উপরে তুলতে হবে। ও মাই গড, এটাই ফ্রেশ টিফিন বক্স আর চামচ, এটা নিয়ে গিয়ে বাজাও। পাপা আবার আচ্ছি বাজাবো। আর আমি ঘুমাবো না, এবার তুমি শান্তি তো।
এখানে চলে আসছো? তাহলে আরেকবার করে দেখাও। 3, 2, 1 আবার চলে আসছো? এরপরে আমি তাহলে করি। আমি তো গায়েব হইনি। আমি এখানে। ইফরাজ, আজকে মামা আর মামির মধ্যে একটা গেম হবে। এখানে দেখো চাল আছে আর এখানে আটা আছে, ঠিক আছে? আর আমার হাতে আছে 2 টাকার কয়েন। এই কয়েনটা আমি এই চালের মধ্যে ঢুকিয়ে দেবো, মামা মামিকে খুঁজতে হবে। যে খুঁজে পেয়ে যাবে তার এই 200 টাকা হয়ে যাবে, আর যে হেরে যাবে তাকে লাগানো হবে আটা, ঠিক আছে? শুরু করি। দুজনে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ কর। এবারে আমি এর ভেতরে রেখে দিই। ঠিক আছে, স্টার্ট, খোঁজা শুরু করো, খোঁজা শুরু করো দুজনে। বাবা, এ চান্স পেয়ে গেছে। তাহলে 200 টাকাটা মামার হয়ে গেল, ধরো। আর মামির মুখে আটা লাগানো হবে। নাও, লাগাও 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 লাগাও, ইফরাজ লাগাবে। 3, 2, 1 ইফরাজ, তুমি কি করছো? চুল আঁচড়াচ্ছো চিরুনি দিয়ে? আচ্ছা, ওই চিরুনিটা দিয়ে একটা ম্যাজিক হবে, তুমি জানো? করে দেখাবো ম্যাজিকটা? দাও, করে দেখাচ্ছি। এই দেখো, একটা কাগজকে এভাবে ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি, দেখো। এরপরে এই চিরুনিটা দিয়ে বেড কভারে খুব জোরে জোরে ঘষে দিলাম এভাবে। এরপরে চিরুনিটা কাগজের টুকরোর উপরে দিয়ে দিলাম, আর দেখো চুম্বকের মতো কাগজের টুকরোগুলি আটকে গেল চিরুনিতে। আসলে এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি। যখনই চিরুনিটাকে কাপড়ের উপরে ঘষতে শুরু করলাম, তখন চিরুনিতে ইলেকট্রিক্যালি চার্জ হলো, আর এই চার্জের মাধ্যমে চিরুনির কাগজ টুকরোগুলোকে আকর্ষণ করলো। ও, নাইস ম্যাজিক এন্ড নাইস সায়েন্স। আজকে ইফরাজের পাপা আর আমার মধ্যে হবে একটা গেম। এখানে রাখা আছে অনেকগুলো টাকা, এক ফুয়ে যতগুলো টাকা যে উড়াতে পারবে সে টাকাগুলো তার হয়ে যাবে। সবার ফার্স্টে ইফরাজের পাপা ফু দিয়ে উড়াবে, চোখ বন্ধ করে, চোখ চোখ মারতে হবে। ইফরাজ, চোখ বেঁধে দাও পাপা, চোখ বেঁধে দাও। তোমার চোখ বাঁধা হয়ে গেছে, এবারে ফু দেবে, ফু দাও। এরপরে চোখ খোলা হবে। সব আমার, সব উড়ে দিয়েছি, একটাও নেই, সব সবগুলো আমার। তাহলে টাকাগুলো আমার, সব টাকা আমার। আরে বাবাটা, ও ঠিক আছে, টাকা।